হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা খেলবো হচ্ছিল আমাদের মটে রং। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আছেন আমাদের মটে রং খেলা। আমরা আজকে আবির খেলবো, পিছন পাশে সবাই ব্যান্ড ব্যান্ড করে আছে। আমরা আগে ভগবানকে রং খেলে তারপরে আমরা খেলবো। Thank you.
দেখুন সবাই নিচে নামছে একটু সরো সবাই চলে আসছে এখন আমরা যাব নিচে সাইডে চলে বাড়িগুলো রং কেউ দেখে না ভিতরে অন্য কালারটা আমি দেখি সব কিছু ক্যামেরার মধ্যে লাগিয়ে দিলে
সামনে দিয়ে যাব এই পুরো ব্লগ ভিডিও শুট করতে আমাদের মহারাজকে দেখুন রং সামনে থাকবে সবাই এদিকে দেখো মহারাজকে দেখেন আমরা এইদিকে যাব এদিকে সামনে দিয়ে একটা বাড়িগুলো ঢুকবো আমরা এদিকে পরিক্রমা করা হবে তার সঙ্গে চালা তোলা এবং দক্ষিণা তোলার যাকে বলে ওটা নিয়ে সবার বাড়ি বাড়ি রং খেলে বেরোবো ওখানে তো দেখে না মা কি জামাই টামাই দে মাইকা Thank you.
তারা তো তারা একটা জিনিস করতো
মন্দিরের শেষ এখন রং খেলা ভগবানকে প্রণাম করা এখন আমাদের এইদিকে ঘুরে দিয়ে বাড়িগুলো ভূত বানিয়ে দেবো ভূত ভূত থাকে ধরবে ভূত এখন এই বাড়িতে রং খেলা হবে এই বাড়িতে গলি দিয়ে আমরা ওই দিকটা ঢুকবো ওই দিকে পুজো দিয়ে বার হবো মানে এটা একটা গলি বলা যায় আমরা এই দিকটা ঢুকে বের হবো এখানে সবগুলো বাড়ি যাচ্ছে এখানে কোনো রং খেলা হবে তোমার বাড়িতে দেখে না এই লাস্টের গ্রুপ করুন বাড়ি নতুন দোকান চল চল
أنا أقول لهم গাইজ আমাদের বন্ধুর পিছনে একটা ওর গুড ফ্রেন্ড কে বলে মাগবে বলছে আমি কালারে মারলাম যা তুই মার আমি কি করব ফাঁকা মতো কথা বলতে কথা you
আমার প্রায় আর আবির খেলা শেষ আমাদের দেখুন গাইস আমাদের প্রভু আজকে মাথাটা নেড়া করেছিল তো আজকে দেখুন কত রকমের আজকে কালার হলো কপালে তোমরা দেখে না পুরো মাথা একদম দেখে না নানা রকম ধরনের কালার পাবে এখানে দেখো পুরো শেষ আরো তো কে বলো আরো অর্ধেক হয়ে গেছে এখন দেখো আরো কত ধরনের রং আসে গাতে বলেন পরে যে বলতে চাইছিলেন কথাটা হ্যাঁ যে কথা বলতে চাইছিলাম যে আমাদের এখানে যে মঠে যে রং খেলা হয় আবির খেলা হয় সেটি সম্পূর্ণ ভেষজ রং কোনো কেমিক্যাল মিশানো নেই এই যে দেখতেই পাচ্ছেন এই যে ভেষজ রং এই রংগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া নেই এই রংগুলো আমাদের মঠে খেলা হয় এই যে এইগুলো হচ্ছে কি কেমিক্যাল রং এইগুলো আমাদের মঠে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ তাহলে বুঝতে পারছেন একদম পুরো ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল রং দিয়ে আমাদের খেলা হয় এখন জল দিয়ে ধোবো সব উঠে যাবে কিন্তু ওই যে কেমিক্যাল মিশানো রং ওইগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর সেটাই সকলকে জানানো উচিত ছিল সেটা জানিয়ে দিলাম যে আমাদের হলিও রং খেলা শেষ আবির খেলা শেষ যেটাই হোক খেলা শেষ এখন উপরে যে নাট্য মন্দিরে আমরা পরিক্রমা করবো পরিক্রমা করে কীর্তন হয়ে ওইখানে শেষ কীর্তন পরিক্রমা দুটাই হবে হয় না
আজকে সেটা করতে আমাদের ব্লগ